হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের গতকালকে মানে 25/8/2021 তারা 2017 যে টেট পরীক্ষাটা 2021 নেওয়া হয়েছিল তা সেই পরীক্ষার যে কোশ্চেন পেপারটা ছিল তার অ্যান্সার শিটটা তারা পাবলিশ করেছে। তো চলুন আজকে আমরা দেখে নেব সেই অ্যান্সার শিটের মধ্যে কোন কোন অ্যান্সারগুলো সঠিক হলো এবং আপনারা তাতে কত মার্কস পেলেন। তো চলুন আমরা চলে এসেছি নোটিশে। এবার নোটিশে আমাদের 5 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে বাংলা। আপনাদের এন্টায়ার নোটিশটা আপনারা দেখতে পেয়েছেন, সম্পূর্ণটা পিডিএফ এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাইডে দেওয়া আছে, আপনারা সেখান থেকেও এই নোটিশটা নামিয়ে নিতে পারেন। আর এখন আমরা চলে যাচ্ছি সরাসরি আপনাদের কোশ্চেন পেপারের বাংলায়। তা বাংলায় দেখুন, বাংলায় কোশ্চেন পেপারে আপনাদের দেওয়া ছিল দেখুন প্রথম কোশ্চেন বাংলা, আর এইটার যে সিরিজটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে CXN, ঠিক আছে। তো চলুন প্রথম কোশ্চেন, প্রথম কোশ্চেনে আপনারা জাস্ট আমরা এখানে যেগুলো যেগুলো অ্যান্সার হচ্ছে সেগুলো আমি আপনাদের বলে দেবো। যেমন দেখুন, 1 নম্বর প্রশ্নে বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ ছিলেন তিনি মাতৃহীন বালকদের ভার লইলেন, তাহলে উদ্ধৃত বাক্যটিতে বিশেষণ পদ রয়েছে। এখানে উত্তর হয়েছে অপশান এ দুটি। 2 নম্বরে তখনই বউ ঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন, উদ্ধৃত বাক্যটিতে অসমাপিকা ক্রিয়াপদের সংখ্যা। এখানে অসমাপিকা ক্রিয়াপদের সংখ্যা সঠিক উত্তর হচ্ছে 4টি, মানে অপশান বি। এটা যেমন ছিল আপনাদের অনুচ্ছেদ থেকে সেরকমই আমরা 3 নম্বরে চলে এসেছি। উদ্ধৃত গদ্যাংশে অনতিস্ফুষ্ট শব্দটির অর্থ হলো, এখানে বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে যেটা সেটা হলো অপশান বি, সম্পূর্ণ ফোটেনি। তারপরে আমরা চলে এসেছি 4 নম্বর প্রশ্নে, শিশুকালে সেই প্রাণশক্তি নবীন ও প্রবল থাকে, উদ্ধৃত বাক্যাংশটির বিধেয় হলো। তাহলে 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়েছে অপশান সি, শিশুকালে নবীন ও প্রবল থাকে। চলে এসেছি আমরা 5 নম্বর প্রশ্নে, উদ্ধৃত গদ্যাংশে এক দমকায় পদটি যেভাবে ব্যবহৃত হয়েছে, তাহলে 5 নম্বর প্রশ্নে বোর্ড থেকে সঠিক উত্তর হয়েছে অপশান এ, ক্রিয়া বিশেষণ রূপে। তারপরে আমরা চলে আসছি 6 নম্বর প্রশ্নে, নিচে প্রদত্ত মন্তব্য ও তার সমর্থনে যুক্তির মধ্যে শুদ্ধ অশুদ্ধ বিচারের নিরিখে বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করুন। আমাদের এখানে ঠিক উত্তরটি নির্বাচন করতে লাগবে। মন্তব্য দেওয়া হয়েছে, ব্যাকরণের পুরুষ কথাটির সঙ্গে স্ত্রী পুরুষ লিঙ্গবোধের কোনো সম্পর্ক নেই, যুক্তি ব্যাকরণে পুরুষ হলো ক্রিয়ার আশ্রয়। তাহলে এখানে বিকল্পের সঠিক উত্তরটা হবে অপশান এ, মন্তব্য ও যুক্তি দুই শুদ্ধ। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি, লিঙ্গ পরিবর্তনের দিক থেকে নিচের কোন মন্তব্য শুদ্ধ, 7 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়েছে অপশান বি, ওজস্বী শব্দের স্ত্রীলিঙ্গ ওজস্বিনী ওজস্বিনী। চলে আসবো আমরা 8 নম্বর প্রশ্নে, তোমার স্কুল কি আজ ছুটি ছিল, উদ্ধৃত বাক্যটির উদ্দেশ্য হলো। 8 নম্বর প্রশ্নে সঠিক উত্তর করা হয়েছে অপশান সি, তোমার স্কুল। 9 নম্বর প্রশ্নে, নিচের কোন বানানটি শুদ্ধ, 9 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দক্ষিণায়ন। 10 নম্বর প্রশ্নে, নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধি বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে সঠিক বা ঠিক উত্তরটি চিহ্নিত করুন। এখানে যে কোশ্চেনটা নেওয়া হয়েছে সেই কোশ্চেনের প্রিন্ট আউটটা খুব একটা ভালো না, তো চলুন আমরা পড়ে দিচ্ছি, আপনাদের আশা করছি অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাহলে 10 নম্বর প্রশ্নে অপশান এতে বলা আছে, বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ। বিতে বলা আছে, বাংলায় বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ধ্বনি ঘোষ। অপশান সিতে বলা আছে, বাংলায় বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ। এবং অপশান ডিতে বলা হয়েছে, বাংলায় বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জনধ্বনি অঘোষ বিকল্প। এখানে যে এ বি সি ডি 4টে অপশানের মধ্যে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ। এবার আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে আপনাদের বলা হয়েছে, বাংলা ভাষায় দ ধ্বনিটি, তাহলে দ ধ্বনিটি আপনাদের এখানে সঠিক উত্তর হবে অপশান এ, দন্ত ধ্বনি। চলে আসবো এবার 12 থেকে 15, আমাদের আরেকটা অনুচ্ছেদ দেওয়া আছে সেই আরেকটা অনুচ্ছেদের কোশ্চেনে, আর এখানে দেখুন CXN এই সিরিজটা নেওয়া হয়েছে। তো চলুন আমাদের 12 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 12 নম্বর প্রশ্নে,
এই সময়ে তিনি আমার কাব্যগ্রন্থগুলি বিস্তর পরিশ্রমে এডিট করিয়াছিলেন। নিম্নলিখিত পদটির বর্ণ বিশ্লেষণ করে পাওয়া যায়। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করা হয়েছে অপশান সিটাকে। চলে এসেছি 13 নম্বর প্রশ্নে, উদ্ধৃত অংশটিতে কতগুলি সাময়িক পত্রের নাম রয়েছে? তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 14। এই সময়ে আমি বোলপুর শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মাচার্য শ্রম নামক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করি। তাহলে নিম্নলিখিত রূপটির কাল আমাদের এখানে বলতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ই, সাধারণ বর্তমান কাল। 15 নম্বর প্রশ্ন, এই শেষ বয়সে বিদ্যালয় স্থাপন করিয়া তাহার শোধ দিতেছি, উদ্ধৃত অংশে কোন ঘটনার শোধ দেওয়ার কথা বলা হয়েছে? তাহলে 15 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বাবার সঙ্গে ঘুরে আসার পর আর বিদ্যালয়ে যোগদান না করার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। সেই পাত্র প্রতি সপ্তাহে আমি ছোট গল্প, সমালোচনা ও সাহিত্য প্রবন্ধ লিখিতাম, উদ্ধৃত অংশটিতে সেই পাত্রে বলতে যে পত্রিকার কথা বোঝানো হয়েছে সেটি হলো? 16 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হিতবাদী। 17 নম্বর প্রশ্ন, পানপন যত্ন ব্যতি রেখে বিদ্যালাভ সম্ভব নয়। এখানে প্রিন্ট আউটটা একটু অসুবিধা হচ্ছে, যার জন্য আমাদের পড়তেও অসুবিধা হচ্ছে। আপনারা একটু সুনজরে দেখবেন এবং একটু কোঅপারেট করবেন, আমরা খুব তাড়াতাড়ি আপনাদের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। 17 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পদান্বয়ী অব্যয়। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক শব্দ নয়? 18 নম্বর প্রশ্নে সঠিক উত্তর বোর্ড থেকে করা হয়েছে অপশান বি, রত্নাবলী। 19 নম্বর প্রশ্নে, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোলো, উদ্ধৃত অংশটির নিম্নলিখিত পদ ক্রিয়াপদের কাল। তাহলে গেলুমটা ক্রিয়াপদের কোন কাল? 19 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর করা হয়েছে অপশান সি, সাধারণ অতীতকাল। চলে এসেছি আমরা 20 নম্বর প্রশ্নে, সন্ধির সূত্র অনুযায়ী নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? তাহলে যেটি ভুল সেটি আমাদের এখানে নির্বাচন করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, দ যোগ ল হলে দ এর জায়গায় ধ হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, 21 নম্বর প্রশ্ন, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? তাহলে যেটি ঠিক সেটা আপনাদের এখানে বলতে হবে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। আমি তোমায় কিছু কথা বলতে চাই, উদ্ধৃত বাক্যটিতে সঠিক উত্তর এখানে করা হয়েছে অপশান বি, তোমার গৌণকর্ম, কথা মুখ্য কর্ম। চলে এসেছি 23 নম্বর প্রশ্নে, নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। তাহলে 23 নম্বর প্রশ্নে ঠিক উত্তরটা চিহ্নিত করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বাংলায় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনধ্বনি মহাপ্রাণ। চলে আসব আমাদের এখানে বিকল্পটা এখানে দেওয়া ছিল। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অপশান এতে বলা হয়েছিল বাংলা বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন ধ্বনি অল্পপ্রাণ, বিতে বলা আছে বাংলায় বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন ধ্বনি মহাপ্রাণ, অপশান সিতে দেওয়া আছে বাংলায় ঢ মহাপ্রাণ ধ্বনি, এবং অপশান ড ঢ ড ঢ ডয়বিন্দরা ঢয়সিন্দরা ডয়বিন্দরা এখানে ঢয়সিন্দরা এখানে দেওয়া আছে বাংলায় ঢয়সিন্দরা মহাপ্রাণ ধ্বনি, এবং অপশান ডিতে দেওয়া আছে যে বাংলায় ঢ মহাপ্রাণধ্বনি। তাহলে এই চারটে স্টেটমেন্টের মধ্যে যেটা সঠিক সেটা আপনাদের উত্তর করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। চলে আসছি 24 নম্বর প্রশ্নে, স্ত্রী এর মধ্যে যুক্ত হয়ে থাকা বর্ণের সংখ্যা। তাহলে 24 নম্বর প্রশ্নে সঠিক উত্তর করা হয়েছে অপশান ডি, 4টি। চলে এসেছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে, নিচের মন্তব্যগুলির শুদ্ধাশুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। তাহলে আমাদের এখানে ঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। 25 নম্বর প্রশ্নে সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? তাহলে আমাদের যেটা ভুল সেটা নির্বাচন করতে হবে। এখানে অপশান এ হচ্ছে মহাযুক্ত ঋষভ মহর্ষব। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 27। নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে যে ব্যঞ্জন
পাওয়া যায় তার নিরিখে নিচের কোন বিকল্পটি অশুদ্ধ? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বর্গের জয় ইয় যোগ বর্গের জ। চলে এসেছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে? তাহলে 28 নম্বর প্রশ্নে গঠনগত ভুল যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি, বা সঠিক উত্তর করা হয়েছে অপশান বি, সব ছেলেরা চলে এসো। চলে আসবো পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা না বারবার এসছে, এর আগের পরীক্ষাতেও কিন্তু এই 28 নম্বর কোশ্চেনটা আপনারা দেখে থাকবেন। 29 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? তাহলে যেটি ঠিক আমাদের সেটি এখানে নির্বাচন করতে হবে, 29 নম্বর প্রশ্ন। আর এই 29 নম্বর প্রশ্নে সঠিক উত্তর করা হয়েছে অপশান ডি, তৎ যোগ তত্ত্ব। ঠিক আছে, চলে এসেছি আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30। 30 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, আর এই 30 নম্বর প্রশ্নে নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক? তাহলে 30 নম্বর প্রশ্নের সমুদ্র শব্দের সমার্থক যেটা সেটা হচ্ছে অপশান এ। তাহলে বন্ধুরা আমরা এখানে করে ফেললাম বাংলা পার্টটা, ঠিক আছে, বাংলার 30টা কোশ্চেন করে ফেলেছি। এর পরবর্তীতে আমরা করব ইংরাজির পার্ট, আর ইংরাজির পার্ট আমাদের ইংরাজিটা শুরু হবে আমাদের 26-23 নম্বর পেপার থেকে। তা চলুন আমরা 23 নম্বর পেজে চলে যাব, আর 23 নম্বর পেজে ইংরাজির যে পার্টটা হবে সেই পার্টটা আমরা এখানে চলুন দেখে নিচ্ছি, ইংরাজি থেকে আমাদের কোন উত্তরগুলো সঠিক বোর্ড থেকে তার অ্যান্সার করা হয়েছে। আমি আপনাদের আবার বলছি যে সিরিজটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে CXN, এই সিরিজটা আমাদের নেওয়া হয়েছে। তো চলুন এবার আমরা চলে এসেছি, আস্তে আস্তে যাব আমরা 23 নম্বর পেজে যেখান থেকে ইংরেজি পার্টটা শুরু হয়েছে। তো চলুন আমরা ইংরেজি পার্টে চলে যাই, ইংরেজি পার্টে আমরা প্রায় এসে গেছি। তো চলুন 20 আমাদের আস্তে আস্তে পেছনে যেতে হবে। তো চলুন, প্রিন্ট আউটটা খুব একটা ভালো না, যে কারণে আমাদের একটু অ্যান্সার করতে অসুবিধা হচ্ছে। তো চলুন 23 নম্বর পার্ট, আর 23 নম্বর পেজে আমরা চলে এসেছি। 23 নম্বর পেজ আমাদের শুরু হচ্ছে 31 নম্বর প্রশ্ন থেকে, আর 31 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে মেক কারেক্টলি দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। 31 আর 32-এ আমাদের সিনোনিম বার করতে হবে। 31 নম্বর কোশ্চেনে যাওয়া হয়েছে অ্যাবহোর, তাহলে অ্যাবহোরের সিনোনিমস সঠিক উত্তর হচ্ছে ডিটেস্ট, অপশান ডিটা সঠিক উত্তর। তারপরে দেওয়া আছে 32 নম্বর প্রশ্ন কনসেন্টিয়াস, তাহলে এর সিনোনিম যেটা সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সারুপুলিয়াস। তাহলে এখানে একটু প্রিন্ট আউটটা মুশকিল আছে, আমাদের ওয়ার্ডগুলো পড়তে অসুবিধা হচ্ছে। তো চলুন আপনারা, আপনাদের কাছে আপনাদের এগুলো ক্লিয়ার, কারণ আপনারা এর একবার করে এসছেন। তো চলুন 33 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, মার্ক দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ দিস উড অ্যাপিয়ার ইন দ্য ডিকশনারি ফ্রম ফার্স্ট টু লাস্ট। মানে ডিকশনারিতে যেরকম ফরম্যাটে থাকে আপনাদের সেই ফরম্যাটে সেই ওয়ার্ডগুলোকে এখানে সাজাতে হবে। তাহলে 33 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, প্রথমে একেরটা, তারপরে দুয়েরটা, তারপরে তিনেরটা, তারপরে চারেরটা, মানে যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেরকমভাবে। 34 নম্বরে আমরা সঠিক উত্তরটা দেখে নেব, 34 নম্বরে সঠিক উত্তর হবে অপশান বিটা সঠিক, প্রথমে 2 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 3 নম্বর, যেভাবে ডিকশনারি ফর্মে থাকে। তারপরে চলে এসেছি মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তাহলে প্লুরাল ফর্ম 35 থেকে 37 আমাদের প্লুরাল ফর্ম আমাদের এখানে বার করতে হবে। তা প্লুরাল ফর্মে 35 নম্বর প্রশ্নে ক্যাকটাস, তাহলে ক্যাকটাসের প্লুরাল ফর্ম আমাদের এখানে বার করতে বলেছে 35 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর হবে অপশান বি, ক্যাকটিস। তাহলে চলে এসেছি আমাদের 36 নম্বর প্রশ্নে কর্পাস, তাহলে কর্পাসের প্লুরাল ফর্ম আমাদের এখানে বার করতে হবে, এখানে সঠিক উত্তর বোর্ড থেকে করা হয়েছে যেটা সেটা হচ্ছে অপশান বি, কর্পোর বা কর্পোরা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন 37 নম্বর প্রশ্নে, এবার 37 নম্বর প্রশ্নে অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম এখানে বোর্ড থেকে অ্যান্সার করা হয়েছে অপশান এ এবং অপশান বি দুটোই, যে যেটা করেছে সে সেটা অনুযায়ী আপনারা মার্কস পেয়ে যাবেন, অ্যাপেন্ডিক্সেস এবং অ্যাপেন্ডিসেস। তো চলে আমরা এবার চলে এসেছি পরবর্তী প্যারাগ্রাফ পার্টটায়, প্যারাগ্রাফ পার্টে আপনাদের 38 নম্বর প্রশ্নে হুইচ ফর্ম স্পিরিট অ্যান্ড প্রপার ডিটেকশান দ্য ইউনিভার্স ক্যান বি, 38 নম্বর প্রশ্নে, এই 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করা হয়েছে অপশান বি, ওন। তারপরে 39 নম্বর প্রশ্ন দ্য কোর্স ইজ টু বি টেকেন উইথ, 39 নম্বর প্রশ্নে কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে অপশান ডি, ফার্মনেস অ্যান্ড উইজডম।
চলে এসেছি 40 নম্বর প্রশ্নে। ইন দ্য প্যাসেজ অ্যান ইনডিসিসিভ ম্যান ইজ কম্পেয়ার টু এ, তাহলে একটু অসুবিধা হচ্ছে পড়তে, কিন্তু এর সঠিক উত্তর হবে এখানে ওয়্যার হার কক। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41। ওয়ান ক্যান অ্যাডভান্স টু প্রমিনেন্স ইন এনি ফিল্ড ইফ ওয়ান, 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, রিজলভস কনসাল্ট অ্যান্ড এক্সিকিউটস প্রপারলি। চলে এসেছি পরবর্তী কোশ্চেনে, মেক দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান গিভেন বিলো, তাহলে 42 থেকে 44 আমাদের কারেক্ট স্পেলিংটা বার করতে হবে। 42 নম্বর প্রশ্নে আমাদের কারেক্ট স্পেলিং যেটা হবে সেটা হচ্ছে রিজুভানেট। চলে আসবো 43 নম্বর প্রশ্নে, আর 43 নম্বর প্রশ্নে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাসিমিলেট। চলে আসবো 44 নম্বর প্রশ্নে, মানে অপশান এ 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার অপশান চলে এসেছি আমরা 44 নম্বর প্রশ্নের অপশানে, এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাপেলিং, এ ডবল পি এ ডবল এল আইএন জি। চলে এসেছি আমাদের এখানে প্যারাগ্রাফে, এখানে 45 থেকে 48 প্যারাগ্রাফ দেওয়া আছে, তো আমরা প্যারাগ্রাফে চলে যাব। 45 নম্বর কোশ্চেনে বলা আছে, থ্রু দ্য ভার্নাকুলার মোস্ট হিউম্যান বিংস অ্যাকম্পালিশ, তাহলে 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের হবে অপশান ডি, ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেশন। চলে এসেছি 46 নম্বর প্রশ্নে, ইন এডুকেশন ট্রেনিং ইন দ্য ফ্রি ইউজ অফ মাদার টাং শুড বি গিভেন, 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, প্রাইমারি প্লেস। চলে এসেছি 47 নম্বর প্রশ্নে, এ ম্যানস ইন ডেঞ্জিয়াস ইন ইঞ্জিনিয়াস সরি এ ম্যানস ইঞ্জিনিয়াস স্পিচ ইজ অলমোস্ট লাইক হিজ, 47 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, শ্যাডো। চলে আসবো 48 নম্বর প্রশ্নে, অ্যাকর্ডিং ইন দ্য ওল্ড সেইং অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেইং উই শুড ড্রিঙ্ক ওয়াটার আউট অফ আওয়ার ওন, 48 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান সি, ইস্টার্ন। চলে আসবো পরবর্তীতে, মেক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস দ্যাট ফিট ইন দ্য ব্ল্যাঙ্কস, 39 নম্বর প্রশ্নে, হার্ডলি হ্যাড দ্য গার্ল ড্যাশ রাইটিং হোয়েন দ্য টিচার কালেক্ট হার অ্যান্সার স্ক্রিপ্ট, তাহলে এখানে আমাদের 49 নম্বর প্রশ্নে এখানে সঠিক উত্তর হবে ফিনিশড অপশান সি। চলে এসেছি 50 নম্বর প্রশ্নে, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই, এখানে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ওয়্যার। চলে এসেছি 51 নম্বর প্রশ্নে, হি ফাউন্ড দ্য বুক হি ড্যাশ, তাহলে 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, হ্যাড লস্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 52 নম্বর প্রশ্নে, মেক কারেক্টলি দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দ্যাট ফিট ইন দ্য ব্ল্যাঙ্কস, 52 থেকে 53। 52 নম্বরে বলা হয়েছে, অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পারসুয়েন্স ড্যাশ দ্য ইনস্ট্রাকশনস গিভেন, 52 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অফ হবে। 53 নম্বর প্রশ্নে, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন ইজ 2 কিলোমিটার্স, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে, 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফর্ম। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, মেক কারেক্টলি দ্য পার্ট অফ দ্য সেন্টেন্সেস হুইচ হ্যাজ অ্যান ইরর ইফ দ্য সেন্টেন্সেস আর কারেক্ট মার্ক ডি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো ইরর না থাকে তাহলে ডি পার্টটাকে আপনাদের অ্যান্সার করতে হবে। আর এখানে 54-55 বলা হয়েছে 54 নম্বর প্রশ্নে, তাহলে 54 নম্বর প্রশ্নে যেটা ইরর পার্ট সেটা হচ্ছে অপশান সি, দ্যাট এভার রিটেন, এটা এখানে সঠিক উত্তর হবে। চলে এসেছি 55 নম্বর প্রশ্নে, 55 নম্বর প্রশ্নে এখানে হবে ট্রেজ ওভার দ্য, তাহলে ট্রেজ ওভার দ্য মানে অপশান বিটা এখানে সঠিক উত্তর করা হয়েছে। 56 নম্বর প্রশ্নে, মেক কারেক্টলি দ্য চেঞ্জ ইন জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তাহলে আমাদের লিঙ্গ পরিবর্তন 56 থেকে 58, তাহলে জেন্ডারে লিঙ্গ পরিবর্তন করলে কি হবে, 56 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে গুজ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, 57 নম্বর প্রশ্ন, কল্টের ক্ষেত্রে হবে অপশান সি, ফিলি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58,
প্রোটেক্টর, প্রোটেক্টরের লিঙ্গ পরিবর্তন করলে যেটা হবে সেটা আপনাদের উত্তর করতে হবে। এখানে সঠিক উত্তর কোটা হয়েছে অপশান সি, প্রোটেক্ট্রিস। চলে এসেছি পরবর্তীতে, মেক কারেক্টলি দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তাহলে বিপরীতার্থক শব্দ এখানে 59 আর 60, তাহলে 59 নম্বর প্রশ্নের বিপরীতার্থক শব্দ করতে হবে। 59 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে স্পোরাডিক, স্পোরাডিক, তাহলে স্পোরাডিকের বিপরীতার্থক শব্দ এখানে যারা উল্লেখ করছেন অপশান এ কন্টিনিউয়াসটা সঠিক উত্তর করা হয়েছে। 60 নম্বর প্রশ্নে মেলিস, তাহলে মেলিসের বিপরীতার্থক শব্দ এখানে উল্লেখ করা হয়েছে অপশান বি বেনিভোলেন্স। চলে আসলি আমরা শেষ করে ফেলেছি এটা ইংরেজি পার্টটা, এইবার আমরা চলে আসব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তাহলে 61 নম্বর প্রশ্নে এই সিরিজে দেওয়া হয়েছে, সিরিজটা হচ্ছে CXN, আশা করছি আপনারা দেখতে পেরেছেন। তো চলুন আমরা এইখানে 61 নম্বর প্রশ্নে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 61 নম্বর প্রশ্নে, একটি শিশু জানে 4+2=6 হয় কিন্তু জানে না 4=6-2। শিশুটির বিকাশের স্তর হলো, তাহলে যে স্তরে শিশুটা বিলংস করছে সেটা কোন স্তর, এখানে সঠিক উত্তর করা হয়েছে অপশান বি প্রি অপারেশনাল। চলে এসেছি 62 নম্বর প্রশ্নে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অন্তর্ভুক্তিকরণ, সঠিক উত্তর হবে অপশান সি মনোভাব, বিষয়বস্তু এবং শিক্ষাদানের পদ্ধতির বদল দাবি করে। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, দেখুন বিগ এমসিকিউটা এখানে সঠিক উত্তর হয়েছে। চলে এসেছি 63 নম্বর প্রশ্নে, যেরকম আমি আপনাদের ট্রিক শিখিয়েছিলাম 63 নম্বর প্রশ্নে চলে এসেছি, চমস্কির মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তির একটি জন্মগত ক্ষমতা হলো তার অনন্য জীবতাত্ত্বিক বংশগতির ফলশ্রুতি, একে বলে। 63 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ল্যাঙ্গুয়েজ অর্গানাইজাং ডিভাইস, এখানে একটু বোঝা যাচ্ছে না, এটা আপনারা নিজেরা দেখে নেবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64, উডওয়ার্থ ইন্ডিভিজুয়াল কথাটির দ্বারা বুঝিয়েছেন। তাহলে 64 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মানসিক প্রক্রিয়া ও দৈহিক আচরণ উভয়কে। চলে এসেছি 65 নম্বর প্রশ্নে, বুদ্ধির টায়ারার্চিক তত্ত্ব অনুযায়ী বাস্তব বুদ্ধি প্রসঙ্গে নিম্নলিখিত কোন বিকল্পটি ভুল, তাহলে যে বিকল্পটি ভুল সেটা উত্তর করতে হবে, আর বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে 65 নম্বর প্রশ্নে অপশান বি বাস্তবসম্মতভাবে একজনের প্রসঙ্গেই ভাবা। চলে এসেছি 66 নম্বর প্রশ্ন, ফাইভ ই মডেলের শিক্ষণের স্তরগুলি হলো, তাহলে স্তরগুলি যে ফরম্যাটে হবে সেই স্তরগুলি আপনাদের এখানে সাজাতে হবে। 66 নম্বর প্রশ্ন, আর এই 66 নম্বর প্রশ্নে সঠিক উত্তর বোর্ড থেকে করা হয়েছে অপশান সি, প্রথমে আমরা 5 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর এবং তারপরে 1 নম্বর। তাহলে প্রথমে 4 নম্বর, আর 4 নম্বরটা হচ্ছে ব্যাখ্যা, তারপরে 2 নম্বর, তারপর অন্বেষণ, তারপরে হচ্ছে 4 নম্বর, সরি আমি এখানে ভুল বললাম, প্রথমে হবে এখানে 5 নম্বর, 5 নম্বরে দেওয়া হয়েছে নিযুক্তি বা এনগেজমেন্ট, তারপরে 2 নম্বর অন্বেষণ বা এক্সপ্লোরেশন, তারপরে হবে 4 নম্বর ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন, তারপরে হবে 3 নম্বর সম্প্রসারণ বা এলাবোরেশন, এবং তারপরে হবে 1 নম্বর মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। তাহলে 66 নম্বর প্রশ্নে অপশান সি বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে। তো চলে এসেছি 67 নম্বর প্রশ্নে, শিক্ষার নিরিখে সামাজিকীকরণ হলো, 67 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সঙ্গতি বিধান। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 68, 68 নম্বর প্রশ্ন, বিকাশের স্তরগুলি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ, এখানে কোন স্টেটমেন্টগুলো সঠিক সেটা আপনাদের এখানে অনুমান করতে হবে। এখানে বলা আছে উপরিউক্ত বক্তব্যগুলির মধ্যে কোন সেটটি ABCD কার্যকরী শিক্ষাদানের জন্য উপযোগী, সেই অপশানটা আপনাদের এখানে ক্লিক করতে হবে বা এটা অ্যান্সার করতে হবে। বোর্ড থেকে উত্তর করা হয়েছে অপশান ডি, তার মানে 1, 2 এবং 3। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69, একজন শিক্ষার্থীর বইয়ের রচনাকে কিছু পরিবর্তন করে মুখস্থ করলো, এই প্রক্রিয়াটি হবে, সঠিক উত্তর অপশান সি অ্যাসিমিলেশন। চলে আসবো পরবর্তী 70 নম্বর প্রশ্ন, শিক্ষাগত বৈশিষ্ট্য একদিকে আর একদিকে হচ্ছে পরিমাপের উপায়, তাহলে একদিকে আছে অপশান এ পারদর্শিতা, অপশান বি শিক্ষণ, অপশান সি আগ্রহ, আর পরিমাপের উপায় আছে 1 নম্বরে আছে পরীক্ষা, 2 নম্বরে অ্যাসেসমেন্ট, 3 নম্বরে সাক্ষাৎকার। তাহলে উপযুক্ত জুটি যেটা হলো সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে অপশান বি, বি এর সাথে শিক্ষণের সাথে অ্যাসেসমেন্ট এটা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 71, নিম্নোক্ত কোন দক্ষতাগুলি মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি,
71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অনুবাদ্য পদ্ধতি। চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, 73 নম্বর প্রশ্ন, লিঙ্গভেদ একটি। 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সামাজিক ধারণা। চলে আসব পরবর্তী কোশ্চেনে, এটা সোশ্যাল কনস্ট্রেইন, আপনারা সবাই জানেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 74, বিদ্যালয়ের সহপাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমে নিম্নলিখিত কোনটি অপ্রয়োজনীয়? তাহলে যেটা অপ্রয়োজনীয় সেটা হবে অপশন ডি, অসহযোগিতা। চলে এসেছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো? 75 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, প্রেষণা। চলে আসছি 76 নম্বর প্রশ্নে, আরশোলা পাখি নয় এইভাবে পাখির উপর প্রথম পাঠে ঋণাত্মক উদাহরণের সাহায্যে পাঠদান শুরু করতে নিষেধ করেছিলেন, কে নিষেধ করেছিলেন? 76 নম্বর প্রশ্নে বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে অপশন এ, ব্রুনার। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 77, 77 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। আর এই 77 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে, নিম্নলিখিত কোন বিকল্পটি শিশুর আবেগগত বিকাশের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থাপনা? 77 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, শ্রেণীকক্ষের গণতান্ত্রিক পরিবেশ। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78, 78 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারে, এটি সাহায্য করে? 78 নম্বর প্রশ্নে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি, অনুবদ্ধ এবং জ্ঞানের সঞ্চালনে। চলে এসেছি 79 নম্বর প্রশ্নে, শিক্ষাদান প্রক্রিয়ার শিক্ষার্থীর পারফরমেন্সটা একটি। 79 নম্বর প্রশ্নে বোর্ডের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নির্ভরশীল চল। চলে এসেছি 80 নম্বর প্রশ্নে, বিকাশের সেফালোকডাল সূত্র অনুসারে বিকাশ অগ্রগতি পায়? 80 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি হবে, মাথা থেকে পায়ের আঙ্গুলের দিকে, সেফালোকটাল মানে হেড টু টো, আর প্রক্সিমো ডিস্টাল মানে সেন্টার টু আউটার। চলে আসবো পরবর্তী 81 নম্বর প্রশ্নে, একটি অভিক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন আছে, অভিক্ষাটি হবে? 81 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নির্ণায়ক অভিক্ষা। 82 নম্বর প্রশ্নে, শিক্ষার অধিকার আইন 2009 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর মধ্যে উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে, এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায়? 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শ্রেণীকক্ষের সাথে বাস্তব জগতের অবলিক পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন। চলে আসবো 83 নম্বর প্রশ্নে, 1, 2, 3 এবং 4 এই চারটি MCQ ধরনের প্রশ্নে সঠিক উত্তরের শতকরা হার হলো যথাক্রমে 0, 5, 20, 50 এবং 85, অন্য সব বিষয় একই থাকলে সর্বোত্তম প্রশ্নটি হবে? 83 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 3 নম্বর। চলে আসব আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, 84 নম্বর প্রশ্নে, লেভ ভাইগটস্কি সামাজিক নির্মিতবাদ তত্ত্ব অনুযায়ী নিম্নোক্ত কোন পদ্ধতিটি ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য উপযোগী? 84 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান ডি, সহযোগিতামূলক প্রকল্প। চলে এসেছি 85 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কে কয়েকটি উক্তি। 1 নম্বর, শিশুরা জ্ঞানের নিষ্ক্রিয় প্রাপক। 2 নম্বর, শিশুরা সমস্যা সমাধানকারী। 3 নম্বর, শিশুরা বিজ্ঞানসম্মত অন্বেষণে আগ্রহী। 4 নম্বর, শিশুরা পরিবেশের সক্রিয় অনুসন্ধানকারী। শিক্ষার্থীদের সম্পর্কে উক্তিগুলির মধ্যে কোন সেটটি ঠিক? 85 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 2, 3 এবং 4 ঠিক। চলে এসেছি 86 নম্বর প্রশ্নে, প্রশ্নগুচ্ছ হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে যার উত্তর উত্তরদাতা নিজেই দেন। চলে আসবো 87 নম্বর প্রশ্নে, শিখনের অ্যাসেসমেন্ট অভিষ্ট সাধন করে যখন? তাহলে 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, এটি শিক্ষার্থী ও শিক্ষকের ফিডব্যাক হিসেবে কাজ করে। চলে এসেছি 88 নম্বর প্রশ্নে, প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে অ্যাক্সিলারেশন এর অর্থ? 88 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, দেখুন বিগ MCQটা সঠিক উত্তর হয়েছে, স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আগেই উপরের শ্রেণীতে উন্নীত করা। তাহলে নিশ্চয় একটা বড় এক্সপ্লেনেশন লেখা, তা নিশ্চয়ই যারা কোশ্চেন সেটা তাদের অত সময় নেই যে একটা বড় স্টেটমেন্ট লিখবে আর সেই স্টেটমেন্টটা ভুল। তার সুতরাং নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এখানে আপনারা একটু যদি সাইকোলজির চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন এখানে বড় কোশ্চেনগুলো মানে বিগ MCQগুলো সঠিক উত্তর হয়েছে। চলে এসেছি
89 নম্বর প্রশ্নে শিক্ষার্থীদের কাজের একটি সংগ্রহ যাতে একটি বিশেষ স্থানের শিক্ষার্থীদের বৃদ্ধি আত্মপ্রতিবিম্ব এবং কৃতিত্ব জানা যায় তাকে বলা হয়। 89 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পোর্টফোলিও। চলে আসব 90 নম্বর প্রশ্নে। গুণের জন্য সহজেই গণক ব্যবহার করা যায়, তবুও শিক্ষার্থীদের হাতে কলমে গুণ শেখায়, কারণ কি? কারণের জন্য শেখায়। সঠিক উত্তর হবে অপশান ডি, চিন্তা ও যুক্তির বিকাশ। তো বন্ধুরা, আমরা সিডিবি পাঠ করে ফেলেছি, এবার আমরা চলে আসব ম্যাথামেটিক্স পার্টে। তাহলে ম্যাথামেটিক্স পার্টে 91 নম্বর প্রশ্নে একটা সিম্পলিফিকেশান দেওয়া আছে, আর এই সিম্পলিফিকেশানের সঠিক উত্তর হয়েছে অপশান বি, 6। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 92। এখানে দেওয়া আছে নিচের সংখ্যামালাদের যোগফল কত। এখানে সংখ্যামালাদের যোগফল 92 প্রশ্নে বোর্ড থেকে সঠিক উত্তর করা হয়েছে অপশান এ, 611/900। চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 93, সিম্পলিফিকেশান। তা সিম্পলিফিকেশানে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসব 94 নম্বর প্রশ্নে, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও তিনজন বালক কোনো একটি কাজের 3/4 অংশ 6 দিনে সম্পন্ন করে। তিনজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ 4 দিনে সম্পন্ন করে, একজন বালক কত সময়ে ওই কাজ সম্পন্ন করবে। 94 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 48 দিনে। চলে এসেছি 95 নম্বর প্রশ্নে, একটি কাজ এ 12 দিনে এবং বি 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজটি বি শেষ করে। সমস্ত কাজটি শেষ হতে কত দিন লাগবে? 95 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 9 দিন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 96, সিম্পলিফিকেশান। অনেকগুলো সিম্পলিফিকেশান দেওয়া হয়েছিল এই পরীক্ষায়, তা সুতরাং আগামী পরীক্ষার ক্ষেত্রে আপনারা অবশ্যই সিম্পলিফিকেশান বা সরলীকরণের উপর আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। 96 নম্বর প্রশ্ন, আমরা এই কোশ্চেনের সঠিক উত্তরটা দেখে নেব। তা চলুন, 96 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান বি, 0। আর আমরাও ভবিষ্যতে যখন আপনারা কোশ্চেন আমাদের ক্লাসগুলো করবেন, তখন দেখবেন আপনাদের সিম্পলিফিকেশানে ঠিক এরকম টাইপের প্রচুর সিমিলার কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো আপনারা আগামীতে পরীক্ষা দেওয়ার সময় কমন পাবেন। তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো, আমরা রোজ সকাল 8টা এবং রাত্রির 8টা আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, সেই ক্লাসগুলো করুন। আশা করছি আপনারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএসসি যারা দিচ্ছেন, তারা সমস্ত কোশ্চেনই প্রায় কমন পেয়ে যাবেন। তো চলে আসবো আমরা 97 নম্বর প্রশ্নে, এ বি সি ত্রিভুজের এ বি এ পি কমা বি সি বাহুর উপর লম্ব, বি কিউ সি এ এর উপর লম্ব, সি আর এ বি এর উপর লম্ব, এ পি বি কিউ ও সি আর পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি ও সি কত। তা প্রত্যেকটা অঙ্কই ছিল অনেকটা সময় নিয়ে নেবে, সময় নিয়ে নেওয়ার পর সঠিক উত্তর বেরোবে, আপনাদের টাইম কিল করার জন্য এই ধরনের অঙ্কগুলো দেওয়া হয়েছিল। তো চলুন আমরা 97 নম্বর প্রশ্নে দেখে নেব সঠিক উত্তর। 97 নম্বর প্রশ্ন, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 98। এ একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নম্বর পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেওয়া হয়েছে। যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তবে এ এর প্রাপ্ত নম্বর 28। তাহলে পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত? তাহলে 98 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 12। 99 নম্বর প্রশ্নে, এখানে সরল করুন, 99 নম্বর প্রশ্নে সরল করতে দেওয়া হয়েছে, আর যার সঠিক উত্তর বোর্ড দিয়েছে অপশান সি, 10। চলে এসেছি 100 নম্বর প্রশ্নে, আর 100 নম্বর প্রশ্নে আপনাদের এখানে একটা সিম্পলিফিকেশানই করতে দিয়েছে, তো চলুন এর সঠিক উত্তর হয়েছে অপশান সি, অপশান সিটা এইখানে চলে এসছে, তো এইটা হচ্ছে সঠিক উত্তর। এবার 101 নম্বর প্রশ্নে, একটি সহশিক্ষামূলক বিদ্যালয়ে একটি শ্রেণীতে 2টি বিভাগ এ ও বি, প্রতিটি ছাত্রছাত্রীর সংখ্যা 35, যদি এ বিভাগের 7 জন ছাত্রী বি বিভাগের যায়, তবে এ ও বি বিভাগের ছাত্র ছাত্রী সংখ্যা অদল বদল হয়। আবার যদি বি বিভাগের 4 জন ছাত্র এ বিভাগে যায়, তাহলে এ বিভাগের ছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্রী সংখ্যার দ্বিগুণ হয়, যথাক্রমে এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা হলো। 101 নম্বর প্রশ্ন, প্রিন্ট আউটটা একটু অসুবিধা আছে বলে আমাদের পড়তে অসুবিধা হচ্ছে, তা আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 101 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 17 এবং 24। চলে এসছি 102 নম্বর প্রশ্নে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19,
23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 87, 89, 97, এখানে এই 26টি সংখ্যা খুবই ইজি অঙ্ক ছিল, তা এই অঙ্কটা তো আপনারা মুখে মুখে করতে পেরেছেন, আশা করছি সবার উত্তরই সঠিক হবে। তা এখানে একটি বাদে সবকটি মৌলিক সংখ্যা। চলে আসব আমরা এখানে পরবর্তীতে 103, একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে সে দিনে যে কাজ করবে সে দিনের মজুরি 50 টাকা করে পাবে, কিন্তু সে দিন যে অনুপস্থিত থাকবে সে দিন মজুরি তো পাবেই না, বরং 10 টাকা করে জরিমানা দিতে হবে। তাহলে 30 দিন পর সে 1140 টাকা পেল, তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার বোর্ড থেকে আমরা দেখে নেব কোনটা সঠিক উত্তর দেওয়া হয়েছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি বোর্ড থেকে কোনটা সঠিক উত্তর। তো এখানে 103 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর করা হয়েছে অপশান ডি 6 দিন। 104 নম্বর প্রশ্ন, এ বি ও সি একাকী একটি কাজ করে যথাক্রমে 20 দিন, 24 দিন ও 30 দিনে শেষ করতে পারে, তারা কাজটি 5400 দিনে করতে সম্মত হলো এবং তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে বি এবং কাজ শেষ হওয়ার 5 দিন আগে সি কাজ ছেড়ে চলে গেল, তাহলে বাকি কাজ এ শেষ করলো, তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? তাহলে 102 নম্বর প্রশ্নে 104 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর করা হয়েছে অপশান এ 2700। আমরা পরবর্তীতে এই সমস্ত কোশ্চেনের ডিটেল অ্যান্সার করে এবং সিমিলার কোশ্চেন কীরকম হবে সেই সমস্ত ক্লাসও আমি আপনাদের দিয়ে দেবো, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা ঠিক পরীক্ষায় এক্স্যাক্ট যেরকম কোশ্চেন আসবে সেরকম কোশ্চেনই আপনারা আমাদের এন্টার ক্লাস থেকে পাবেন। আমরা রোজ সকাল 8টা এবং রাত্রি 8টা আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি, সেই ক্লাসগুলো আপনাদের আশা করছি প্রত্যেককে মোটিভেট করবে, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর এখন আমরা চলে এসেছি 105 নম্বর প্রশ্নে, এক্স এবং ওয়াই এর দূরত্ব 270 কিমি, সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এর দিকে এবং বি ওয়াই থেকে এক্স এর দিকে যেতে শুরু করে, যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিমি এবং ঘন্টায় 40 কিমি হয় তবে কখন তাদের সাক্ষাৎ হবে? তাহলে 105 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে এখানে অপশান বি দুপুর 12টা। তো চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 107, একটি আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের প্রতিটির পরিসীমা 80 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেমি, আয়তক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হয়। তাহলে 107 নম্বর প্রশ্নে বোর্ডের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 30 সেমি ও 10 সেমি। চলে এসেছি 108 নম্বর, 1213 এবং 1231 দুটি সংখ্যা, 108 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর করা হয়েছে অপশান ডি, সংখ্যা দুটি মৌলিক। চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 109, একজন লোক সকাল 6টায় এই স্থান থেকে বি স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 10টায় বিতে পৌঁছালো, অন্য এক ব্যক্তি সকাল 8টায় বি স্থান থেকে এ স্থানের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল 11:30 এ স্থানে পৌঁছায়, তাদের কখন সাক্ষাৎ হবে? 109 নম্বর প্রশ্নে বোর্ডের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সকাল 8:56। চলে এসেছি 110 নম্বর প্রশ্নে, এ এখানে দেওয়া আছে 7*82, 83*9*147 সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানগুলি যথাক্রমে হবে, তাহলে সেই স্টার চিহ্নিত স্থানে সেই সংখ্যাগুলি কী হবে সেটা জানতে চাওয়া হয়েছে। 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। চলে আসবো আমরা 111 নম্বর প্রশ্নে, এ বি সি ত্রিভুজের এ বি সমান এ সি সমান 20 সেমি, তাহলে অ্যাঙ্গেল বি এ সি 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 111 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 100 বর্গ সেমি। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে, আমরা 111 নম্বর প্রশ্ন সলভ করে 112 নম্বর প্রশ্ন, একটা বড় সিম্পলিফিকেশান দেওয়া হয়েছে, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 37/25। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 113, জিরো কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি যা দুটি এক্স বিন্দুতে ছেদ করেছে,
তাহলে পাবো, তাহলে কোনটা পাবো? 113 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। 114 নম্বর প্রশ্নে তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে 42, 84 ও 72 হয়, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে সংখ্যা তিনটির লসাগু এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 84। চলে এসেছি 115-তে, একটা সিম্পলিফিকেশান দেওয়া আছে বিশাল বড় সাইজের, তো চলুন পাহাড় সমান সিম্পলিফিকেশান, আর যার সঠিক উত্তর হবে অপশান এ 1647/98420। এটা কোনো সময় এক মিনিটের মধ্যে করা সম্ভব না, তা সুতরাং আপনাদের এটার প্র্যাকটিস বারবারে করে যেতে হবে এবং এরকম টাইপের সিমিলার কোশ্চেন আপনাদের করতে হবে। আর যে ধরনের কোশ্চেন আমরা পরবর্তীতে আমাদের এন্টায়ার ক্লাসে আমরা আপনাদের সাথে আলোচনা করব, এই কোশ্চেনের কীভাবে অ্যান্সার হয়েছে সেই অ্যান্সারগুলো আমরা আলোচনা করব। আপনাদের এই ক্লাসটায় শুধুমাত্র অ্যান্সারগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের নিজেরা যে অ্যান্সার করেছেন সেই অ্যান্সারটা আপনারা ক্যালকুলেট করে বুঝতে পারেন আপনাদের কাট অফ মার্কস কোন জায়গায় দাঁড়াচ্ছে, বা আপনাদের 60%-এর অ্যাবাভ আসছে কি না, উইথ রিজার্ভেশন ক্যাটাগরি যার যে ছাড় আছে সেই ছাড়টা তো আপনারা পাবেনই। চলে আসবো 116 নম্বর প্রশ্নে, আবার একটা সিম্পলিফিকেশান দিয়েছে, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে অপশান বি, 117-তেও একটা সিম্পলিফিকেশান, তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হয়েছে অপশান এ। এই কোশ্চেনগুলো এক মিনিটে করা যায় না, সময় আপনাদের জন্য এক মিনিট ধার্য করা, তা সুতরাং এখানে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ছেলেরা বা মেয়েরা কি করেছে, তারা এখানে আন্দাজে অ্যান্সার করছে ম্যাক্সিমাম অঙ্কের পার্টে যেটা আমাদের কাছে রিপোর্ট আছে সেই অনুযায়ী। তো চলুন 118 নম্বর প্রশ্নে আপনাদের একটা বড় সিম্পলিফিকেশান দেওয়া হয়েছে, সেখানে সঠিক উত্তর হয়েছে অপশান ডি, 119 সিম্পলিফিকেশান, তাহলে সিম্পলিফিকেশান কতটা আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা সিম্পলিফিকেশান থেকেও আপনাদের গুরুত্বপূর্ণ স্পেশাল ক্লাস দেবো, চিন্তার আপনাদের কোনো কারণ নেই, সিমিলার কোশ্চেনের ক্লাস আপনারা পেয়ে যাবেন, যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 120 নম্বর প্রশ্ন সিম্পলিফিকেশান, সঠিক উত্তর অপশান সি 1। এবার আমরা চলে আসবো পরবর্তী না ইভিএস পার্ট, ইভিএস পার্ট আপনারা সবাই জানেন যে সি এক্স এন এই সিরিজটা নিয়ে আমরা করছি। ইভিএস পার্টের প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে 121 নম্বর প্রশ্নে, মাটির কথা, সরি এখানে প্রিন্টিংটা একটু মিস্টেক আছে, মাটির কণা জলে ধুয়ে গেলে তাকে বলে, তাহলে 121 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ডি, ইলুভিয়েশন। 122 নম্বর প্রশ্নে রীতা তার ছাত্রদের যক্ষা সম্বন্ধে পড়ালেন, এই রোগের জীবাণু মানবদেহে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে, নিম্নলিখিত কোনটি যক্ষা রোগের জীবাণু? তাহলে যক্ষা রোগের জীবাণু কোনটা সেটা আপনাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করেছে। 122 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মাইক্রোব্যাকটেরিয়াম। চলে আসবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 123-এ, খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো শ্বাসনালীতে ঢুকে পড়ে, একটি ছাকনির মতো অংশ আছে যা খাদ্যকণাকে শ্বাসনালী ও ফুসফুসের ভেতরে ঢুকতে বাধ্য প্রদান করে, সেই ঢাকনির মতো অংশটি হলো, তখনই আমাদের হিচকি ওঠে, আপনারা নিশ্চয়ই জানেন হিচকি, আপনাদের সবার কম বেশি হিচকির সাথে আপনারা সবাই পরিচিত। তা 123 নম্বর প্রশ্নে এই যে ছাকনির মতো একটা ঢাকনি এটা হচ্ছে এপিগ্লটিস, তো এখানে হচ্ছে 123 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 124 নম্বর প্রশ্ন ফিজিক্স থেকে কোশ্চেন, স্প্রিং তুলার সাহায্যে কোথায় 1 কিলোগ্রাম তুলো বেশি পাওয়া যাবে, তাহলে 124 নম্বর প্রশ্নে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বিষুবরেখায়। 125 নম্বর প্রশ্নে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী, 125 নম্বর প্রশ্নে তড়িতের সব থেকে ভালো পরিবাহী সঠিক উত্তর করা হয়েছে অপশান এ রূপ, বা সঠিক উত্তর বোর্ড থেকে দেওয়া হয়েছে রূপ। 126 নম্বর প্রশ্ন, খাদ্য পরিপাক করার জন্য পৌষ্টিক তন্ত্রে বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচক খরিত হয়, নিম্নলিখিত কোন উৎসেচকটি আন্তরিক গ্রন্থি দ্বারা খরিত হয়, তো চলুন এখানে 126 নম্বর প্রশ্নে বোর্ডের উত্তর করা হয়েছে অপশান এ ইরিপসিন। 127 নম্বর প্রশ্ন, চন্দ্র কেতুগড়ের বর্তমান ভগ্নাবশেষ অস্তিত্ব গড়ে উঠেছে কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, বিদ্যাধরী নদীর অববাহিকায়। 127 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি। 128 নম্বর প্রশ্নে চলে এসেছি, মিড ডে মিলে রান্নার জন্য যে লবণ ব্যবহৃত হয় তার ফর্মুলা হলো, 128 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এনএসিএল। 129 নম্বর প্রশ্ন, মেঘালয়ে খাসি জয়ন্তীদের
একটি ভেষজ উদ্ভিদ বনভূমি রয়েছে? তা 129 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মফলঙে। 130 নম্বর প্রশ্নে পরিবেশবিদ্যায় শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ হিসাব দেবেন? তা 130 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চিড়িয়াখানা। 131 নম্বর প্রশ্ন, পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে কি কারণের জন্য? এখানে সঠিক উত্তর হবে অপশন বি কম চাপের জন্য। 132 নম্বর প্রশ্ন, গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়, নিম্নলিখিত কোন গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়? একটু ঘুরিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি সর্পগন্ধা। তো 133 নম্বর প্রশ্নে চলে এসেছি, কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? 133 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কম অভিঘর্ষ বল বলে। চলে এসেছি 134 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো, তাহলে বায়ু দূষণের ফলে যে রোগটি সৃষ্টি হয় সেটা কোনটা? সঠিক উত্তর হবে অপশান এ সিলিকোসিস। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 135, সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন? 135 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান সি, চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 136, 136 নম্বর প্রশ্ন, ফিজিক্স থেকে কোশ্চেন, এসআই পদ্ধতিতে একক হলো, তাই এসআই পদ্ধতিতে এখানে কিসের একটা একক জানতে চাওয়া হয়েছে? তো চলুন, মৌল একক হবে খুব সম্ভবত। তা 136 নম্বর প্রশ্নে সঠিক উত্তর করা হয়েছে অপশান সি, 7টি মূল একক ও 2টি সহায়ক একক, মানে অপশান সিটা সঠিক উত্তর। 137 নম্বর প্রশ্ন, অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে, এখানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না, ভৌম শৃঙ্খলের স্তরের বৃদ্ধির সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক হলো, খুবই বাজে প্রিন্ট এসছে এটা, সঠিক উত্তর করা হয়েছে অপশান এ সরল। চলে এসেছি 138 নম্বর প্রশ্নে, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন, এই তালিকায় কোন প্রাণীটি অমেরুদণ্ডী নয়? তাহলে যেটা অমেরুদণ্ডী নয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে, সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হাঙর। 139 নম্বর প্রশ্নে, মৃত্তিকার উর্বর শক্তি বজায় রাখতে এবং মৃত্তিকার দূষণ নিয়ন্ত্রণ করতে কোনটি সর্বাধিক কাম্য? 139 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি কম্পোস্ট ও জৈব সার ব্যবহার। চলে এসেছি 140 নম্বর প্রশ্নে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায়? 140 নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান হচ্ছে বি 4 লক্ষ কিলোমিটার। 141 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষিকার হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসেবে দেখবেন? 141 নম্বর প্রশ্ন, আর এই 141 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ শ্বসন। 142 নম্বর প্রশ্নে, ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু? তাহলে ঘরের তাপমাত্রায় তরল থাকে কোন ধাতু আপনারা সবাই জানেন, যারা উল্লেখ করছেন অপশান সি পারদ বা মার্কারি তাদের সবার উত্তর সঠিক। চলে এসেছি 143 নম্বর প্রশ্নে, চোখের যে সমস্যায় দূরের দৃষ্টি ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে? 143 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান এ মায়োপিয়া। চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 144, 144 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর নাম হুগলি নদী হয়েছে, তাহলে এখানে এইখানের এই কোশ্চেনটা না, যারা অ্যাটেন্ড করেছেন সবাই এই কোশ্চেনটা যেটাই অ্যাটেন্ড করে থাকেন সেটাই সঠিক আপনারা মার্কস পেয়ে যাবেন, কেন এটাই বলা আছে আপনাদের অ্যান্সার শিটে 144 নম্বর প্রশ্নে, মার্কস অন অ্যাটেন্ড, আপনারা এখানে মার্কস করলেই যেটাই আপনারা মার্কস করে থাকেন ABCD সব কটাতেই আপনারা এর সঠিক উত্তর বা সঠিক যে মার্কসটা থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন। চলে এসেছি 145 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত কোন রোগটি মাটিতে উপস্থিত পারদের বিষক্রিয়া থেকে হয়? 145 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি মিনামাটা রোগ। আমি এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের যেটা উত্তর বলে মনে হচ্ছে আপনারা করে আসবেন, কোনো সময় দুটো উত্তর করবেন না, যেমন এও করেছেন বিও করেছেন এরকম করবেন না, যে কোনো একটা উত্তর করে আসবেন, উত্তর ভুল থেকেছে বা ভুল ছিলও তাই আপনারা এই কোশ্চেনে যেটাই অ্যাটেন্ড করুন সমস্ত মার্কস পেয়ে গেছেন। চলে এসেছি 146 নম্বর প্রশ্নে, আর 146 নম্বর প্রশ্নে আপনাদের এখানে কি বলা হয়েছে, একটি তরল অধাতু, তাহলে 146 নম্বর প্রশ্নে একটি তরল অধাতু অপশান বি হচ্ছে ব্রোমিন। 147 নম্বর প্রশ্ন, 1950 সালে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন হয়, কারণ ওই দিন থেকে? 147 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, দেশের নিজস্ব আইনবিধি হিসেবে
ভারতবর্ষের সংবিধান প্রচলিত হয়েছিল। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 148, 148 নম্বর প্রশ্ন। শ্রেয়া খেয়াল করলো যে তার মায়ের নখগুলি চামচ আকৃতির হয়ে গেছে, সে ভীষণ চিন্তিত, এই অবস্থা কি থেকে হতে পারে? তাহলে 148 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান বি, অ্যানিমিয়া হয়েছে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 149, 149 নম্বর প্রশ্ন। আফসানা খাতুন 2009 সালের 14ই মে কেন তৎকালীন রাষ্ট্রপতি শুভেচ্ছা পেয়েছিলেন? তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা প্রায় দিয়ে দিয়েছে কোশ্চেনটা, তা কারেন্ট অ্যাফেয়ার্সই কোশ্চেন। তো চলুন আপনাদের 149 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর এর সাথে পরিবেশ রিলেটেডও আছে। তো চলুন অপশান এটাকে সঠিক উত্তর করা হয়েছে বোর্ড থেকে, নিচের নিজের বাল্যবিবাহ নিজে রোধ করেছিল সেই প্রতিবাদের জন্য। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 150, ছায়াপথ প্রকৃতপক্ষে। তাহলে 150 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। আর দেখুন এখানে বিগ এমসিকিউটা কিন্তু সঠিক উত্তর রয়েছে, এখানে সঠিক উত্তর রয়েছে অপশান ডি, সৌরজগৎ এবং অন্যান্য অনেক নক্ষত্রের সমাহার নির্দেশ করে। তা আশা করছি আমরা আপনাদের সাথে পুরো সাবজেক্টের বা পুরো কোশ্চেন পেপারটা, 150 নম্বরের কোশ্চেন পেপার সম্পূর্ণটা সঠিক উত্তর করেছি। আর আমরা করেছি CXN, আশা করছি আপনারা সবাই মিলিয়ে দেখবেন আপনাদের কত মার্কস আসছে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন যে আপনাদের মার্কস আপনাদের সফলতা আনবে। তো চলুন খুব তাড়াতাড়ি আপনাদের রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ বা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ বলে তো সেরকম কিছু নেই, ডকুমেন্ট ভেরিফিকেশান, তার সেই সাথে কয়েকটা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করা হবে, অন অ্যান অ্যাভারেজ হবে। যারা পাস করবেন তারা অবশ্যই চান্স পাবেন বা সুযোগ পাবেন। আপনাদের সাথে পুরো কোশ্চেন পেপারটা আলোচনা করে আমরা এই ভিডিওটা শেষ করছি। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে আগামী ক্লাসে নতুন ভিডিও, যেখানে সিমিলার কোশ্চেনের আপনারা পেয়ে যাবেন আমাদেরকে। আপনারা আমাদের ক্লাসে এন্টার করুন, আমরা রোজ সকাল 8টা এবং রাত্রির 8টা আপনাদের লাইভ ক্লাস করাই। আমাদের ক্লাসে কোনো উইকলি অফ থাকে না, আমাদের কোনো ক্লাসের জন্য কোনো স্যাটারডে সানডে অফ থাকে না, আপনারা রেগুলার আমাদের ক্লাস পেয়ে যাবেন। যদি টেকনিক্যাল প্রবলেম না থাকে আপনারা রেগুলার আমাদেরকে পাবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।